শেষ মুহূর্তেও অপেক্ষা কাটছে না জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানতে পারেননি তারা। আসন সমঝোতার জন্য ফের বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় সংসদের অনেকটা গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের এক নেতার কার্যালয়ে দুপক্ষের শীর্ষ নেতারা বৈঠক করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের আগের রাতেও আরও এক দফা বৈঠকে মিলিত হন। এতে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহউদ্দিন নাসিম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জাতীয় পার্টির পক্ষে ছিলেন দলের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুনু। বিএনপি সহ তাদের বলয়ে থাকা বিরোধী দলগুলোর বর্জনের মধ্যেই 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ 298টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে, অপরদিকে 294 আসনের প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, সোমবার প্রতীক বরাদ্দ। আসন সমঝোতা বা ভাগাভাগি যা করার এর আগেই করতে হবে। ইতোমধ্যে কয়েক দফা বৈঠকের পর আওয়ামী লীগ তাদের দীর্ঘদিনের শরিক 14 দলের 3 দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং জাতীয় পার্টি জেপিকে 7টি আসনে ছাড় দেওয়ার কথা জানিয়েছে। এখন চলছে জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতি নিয়ে আলাপ আলোচনা। এই বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক শনিবার বলেছেন, শুধু একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। নির্বাচন কিভাবে অবাধ ও সুষ্ঠু হয়, ভোটের পরিবেশ কিভাবে সুন্দর থাকে, ভোটাররা কিভাবে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এসব নিয়েও আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের আলাপ আলোচনা ক্ষমতাসীন দলের সঙ্গে অব্যাহত থাকবে। টানা দুবারের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির বর্তমান 11 জাতীয় সংসদে 23 জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে 4 জন ছাড়া বাকিরা এবারও দলীয় প্রতীকে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবেন। 4 জনের মধ্যে আবার বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং তার ছেলে রাহাগীর আল মাহি সাদ এরশাদ এবার নির্বাচন করছেন না। জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা এবং ডাক্তার রুস্তম আলী ফরাজি দল থেকে ইতিপূর্বে বাদ পড়েছেন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান সংসদের 19 সদস্যের আসনের পাশাপাশি নতুন করে আরো 7টি আসনে জাতীয় পার্টির সমর্থনে দলীয় প্রার্থী সরিয়ে নেবে আওয়ামী লীগ। তবে শেষ পর্যন্ত কতটি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমঝোতা হয় তা অস্পষ্টই রয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আসন সমঝোতা হলে ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার প্রার্থী দেওয়া হবে না, তবে তাদের শাসক দলের স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ভোটের লড়াই করতে হবে। স্বতন্ত্র প্রত্যাহারে আওয়ামী লীগ কোন দলের সঙ্গেই আপোষ করতে রাজি নয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্বতন্ত্র কোন প্রার্থী বসিয়ে দেওয়ার কারো কোনো অনুরোধ তিনি রাখতে পারবেন না, কারণ নিজ দলের অনেকেরই স্বতন্ত্র তুলে দেওয়ার বিশেষ অনুরোধ তার কাছে ছিল, তাদের অনুরোধও রাখতে পারেননি তিনি। আওয়ামী লীগ 1996 সালে জাতীয় পার্টির সমর্থন নিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করে। এরপর 2008 সালে তারা জাতীয় পার্টির সঙ্গে মহাজোট গঠন করে নির্বাচনে অংশ নেয় এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরে আওয়ামী লীগের জোটে না থাকলেও আসন সমঝোতা করে ভোটে অংশ নিয়ে জাতীয় পার্টি টানা 2 বার প্রধান বিরোধী দলের আসনে বসে। এবারের নির্বাচনেও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথে হাঁটছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে যেই দল আসন ভাগাভাগি করতে চায়, যে আবার কেমন বিরোধী দল, সেই সমালোচনাও করছেন গণতান্ত্রিক রাজনৈতিক বিশ্লেষকরা। IBTV USA News Desk।